আমি বসে আছি এখন নেগ্রিমস হসপিটালের সারাউন্ডিংসের ভিতরে। তো এটা হচ্ছে নর্থ ইস্টের সবচেয়ে বড় একটা হসপিটাল, যেটা শিলংয়ের মাওডিয়াংডিয়াং বলে একটা জায়গা আছে। তো এখানেই নেগ্রিমসটা, নেগ্রিমস হসপিটাল। অনেক দূর দূর থেকে মানুষ আসে। আর নেগ্রিমসের ফুল ফর্ম হচ্ছে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্স। তো এটার শর্ট ফর্ম হচ্ছে নেগ্রিমস। অনেক বড় নাম, তাই একটু স্টক হয়ে বললাম। তো এই নেগ্রিমসেই এসেছিলাম কিছু আমার দরকারি নিজস্ব পার্সোনাল কাজের জন্য। তো যখন এসেছি তো একটু নেগ্রিমসের হসপিটালের ট্যুরটাও আমি একটু শর্ট করে ভিডিও করে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো ওই দেখুন, ওইদিকে নেগ্রিমস হসপিটাল, এটা হচ্ছে নেগ্রিমস হসপিটাল। আর এটা হচ্ছে পুরো সারাউন্ডিংটা, অনেকটাই বড়। তো একটু ট্যুর দেখাচ্ছি নেগ্রিমস হসপিটালের, জাস্ট ট্যুর। এটা কোনো মেডিকেল বিষয়ের কোনো কিছু আমি ইনফরমেশান এখানে শেয়ার করছি না, জাস্ট একটা হসপিটালের ট্যুর, যেটা আমি ভিতর অল্পটুকু তুলেছি আর বাইরের সারাউন্ডিংটা একটু তুলেছি, তো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো চলুন ফ্রম দ্য বিগিনিং এক দেখা যাক নেগ্রিমস হসপিটালের ট্যুরটা। হ্যালো এভরিওয়ান, আজকে আছি আমি শিলং নেগ্রিমসে, কিছু বিশেষ দরকারে এখানে আসা। তো ভাবলাম যখন এসেছি তো নেগ্রিমস হসপিটালটাও আপনাদেরকে সবাইকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে শিলংয়ের রাস্তা, আর সামনে নেগ্রিমস হসপিটাল, জাস্ট কয়েক পা দূরে আমাদের এইখানে লজ। এই হচ্ছে রাস্তা। আর এইদিকে আমরা হসপিটালের দিকে যাচ্ছি। হসপিটালের ট্যুরটা আপনার একটু করিয়ে দেখাবো, তো দেখতে থাকুন। এই হচ্ছে নেগ্রিমস হসপিটাল। নর্থ ইস্টে সবচেয়ে বড় হসপিটাল এই শিলংয়ের নেগ্রিমস। এই দেখুন রাস্তা, দেখেছেন কত সুন্দর? শিলংয়ের অধিকাংশ এই টাইপেরই আপনার উঁচু নিচু রাস্তা, ঢালু রাস্তা পাবেন। অনেক বড় এলাকা জুড়ে এই হসপিটালটা। তো কিছু বিশেষ দরকারে আর কারণবশত আমার নিজের কিছু পার্সোনাল কাজের জন্য আমি এখানে এসেছিলাম। তো আপনাদেরকে সবাইকে দেখাবো একটু হসপিটাল ট্যুরটা কেমন। দেখুন কি সুন্দর রাস্তা। এরকম সারি সারি ফুলের বাগান দিয়ে সাজানো। একটু হসপিটালের ভিতরটাও আমি ঘুরে দেখাবো। কালকে বিকালে এসেছিলাম, আমি দেখে গেছি একবার, তো আজকে আবার ভিডিও শ্যুট করছি দেখাবার জন্য। খুব সুন্দর ভিতরের পরিবেশটাও। গভর্নমেন্ট হসপিটাল যে এত নিট অ্যান্ড ক্লিন, পয় পরিষ্কার আমি প্রথম দেখলাম। এ দেখুন,
ওই সাইডটা তো ফুলের বাগান আছে, আমি দেখাবো পরে। এবার আমরা হসপিটালের দিকে এগোচ্ছি, ভিতরে এন্ট্রি করে তারপর দেখাবো। এ দেখুন কি সুন্দর ফুলের বাগান, এখানেও নানান ধরনের ফুল। পাহাড়ি জায়গায় না খুব সুন্দর সুন্দর ফুল গাছ হয়, ওই ফুল গাছটা ফুলগুলো কি সুন্দর অদ্ভুত, আমি দেখিনি ওই ফুল গাছগুলো কোনোদিন আগে, খুব সুন্দর। আর ওই যে রেড কালারের কি নাম ঠিক জানি না, আমি কিন্তু দেখিনি কোনোদিন, ওই দেখুন কি সুন্দর ফুল। এটা ফার্স্ট ফ্লোর, কি সুন্দর দেখুন পুরোটা এসি সরস, পুরোটা এসি। গভর্নমেন্ট হসপিটালে সারা সাধারণত পুরো এসি পাওয়া আমি এই প্রথম দেখলাম। ভিডিওগ্রাফি ভিতরে অ্যালাউড না, তাই আমি অল্প একটু দেখালাম। এটা ফার্স্ট ফ্লোর, পরে আবার আমার কাজ শেষ হলে আবার দেখাবো। তো অল্প কাজ একটু ছেড়ে আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু একটু খিদে খিদেও পেয়েছে। সকালে শুধু চা আর বিস্কুট খাওয়া হয়েছিল, তাই এই হসপিটালের ক্যান্টিনে যাব। ক্যান্টিনে গিয়ে দেখি কিছু কি আছে কি না আছে, কি খাওয়া যায়। তো একটু খেয়ে দিয়ে তারপর আবার রিটার্ন, কাজটা আর একটু বাকি আছে করে দেখা যাক কী হয়। তো ক্যান্টিনটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে হসপিটালের বাইরের থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে এদিক দিয়ে এসে ওই বিল্ডিংটা দেখছেন না, ওইটা হচ্ছে ক্যাফেটেরিয়া। দেখুন কী সুন্দর সুন্দর পাইন গাছ, ওই হোয়াইট কালারের বিল্ডিংটা হচ্ছে ক্যাফেটেরিয়া, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে নেগ্রিমস হসপিটাল। এই দেখুন হসপিটালের ভিতরে বেশি ভিডিওগ্রাফি করা অ্যালাউড ছিল না, তাই আমি জাস্ট অল্প অল্পই ভিডিও ক্যাপচার করেছি যতটুকু পেরেছি। তো আর বেশি ভিডিও তোলা পসিবল না, তো বাইরেরটাই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রাস্তাগুলো কী সুন্দর উঁচু নিচু ঢালু, কি সুন্দর ভিউ দেখছেন, খুব সুন্দর ভিউ। এই হচ্ছে নেগ্রিমস হসপিটাল। আচ্ছা ক্যান্টিনে যাই, গিয়ে দেখি
কি খাওয়ার ব্যবস্থা আছে তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ক্যাফেটেরিয়ার উপরে, বাইরে বসারও জায়গা আছে, আর এই হচ্ছে ক্যান্টিনের ভিতর, ভিতরেও বসে খেতে পারবেন। তো আমরা বাইরেই বসেছি, সুন্দর দৃশ্য দেখে খাবো। এই আলু পরোটা অর্ডার দিলাম, আলু পরোটা এটা, হ্যাঁ, আর এটা হচ্ছে আলু সয়াবিনের ঝোল, এটা কি জানি চাটনি জানি না, আর চা, চাটাই আগে খাবো কারণ সকালের চাটা একদম ভালো হয়নি, যেটা রুমে খেয়েছিলাম একদম ভালো খাইনি, তো চাটা মনে হচ্ছে ভালো, দেখতে তো ভালোই লাগছে, চাটা খেলে পরে ফ্রেশ হবে, এটা খেয়ে তারপর আবার যাব। ওই বাইরে বসে এই প্রকৃতি দেখে দেখে একটু খাচ্ছি, খুব রোদ কিন্তু তার মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবও আছে, যাই হোক ওভারঅল ভালোই লাগছে। চাটা টেস্ট, ঠিকই আছে, অনেক বড় বড় পরোটা একটা খেলেই পেট ভরে যাবে। সয়াবিনের ঝোলটা পাতলা, এই সাইডেও ফুলের খুব সুন্দর বাগান করা। যা বলে করলাম তো কি কবিতা সব, দেখুন পাইন গাছের সেই ফলগুলো, ফল না কি এগুলো, কাঠের খুব সুন্দর। ওই যে দেখো, ওই যে গাছের উপরে, ওই যে এই দেখুন কি সুন্দর ফুলের বাগান, পুরো এরিয়াটা কিন্তু খুব সুন্দর করে মেনটেন করা আছে হসপিটালের। সুন্দর পাইন গাছ, এখন দুপুর 2:30 বাজে, তো আমাদের হসপিটালের কাজ কিছুটা শেষ করে বেরিয়ে এসেছি, চলে যাব হোটেলের হোটেল রুমে। এই দেখুন পাইন গাছের ফ্রুট না কি বলে এটাকে জানি না, খুব সুন্দর কিন্তু, এই দেখুন ফুলের বাগান, ঝাউ গাছ, সারাটা হিলি এরিয়াতে এই পাইন গাছ আর ঝাউ গাছেই কিন্তু সব ভরা থাকে। তো কি বলছিলাম, আমাদের কাজ অল্প মিটমাট করে, মানে পুরোটা কমপ্লিট হয়নি, তো কালকে আবার আসবো, তো এবার আবার বেরিয়ে পড়ছি হোটেল রুমে চলে যাব। তো এই ছিল আমার নেগ্রিমস হসপিটালের ট্যুর,
আশা করি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লাগে, এই এই হচ্ছে নেগ্রিমস হসপিটাল। আমার চ্যানেলটা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই।